जय गुरु। बंधुरा जीवने चलार पथे तीन टी जगह कखनो मिथ्ये बोलते हैं ना। जदि तीन टी जगह अपनी मिथ्ये बोलें ताहले अपनी निजेर कासे धरा खेये जाबें। बंधुरा से तीन टी जगह कि दीक्षागुरु, शिक्षागुरु एवं डाक्टर। अर्थात अपनी जार कासे अपनार दैहिक समस्या समाधानेर जन्य गियेछेन तार कासे जदि अपनी मिथ्ये बोलें, तार कासे जदि अपनी कोनो किछु लुकिये जान ताहले अपनी आपनार देहर अर्थात दैहिक समस्या समाधान कखनोई करते पारबेन ना। सेई जायगाटा आपनाके सठिक तथ्य शेयर करते हबे बा सठिक तथ्य प्रकाश करते हबे। धरुन आपनी एकजन डाक्टारेर काछे गेलेन, आपनार दैहिक समस्या अर्थात आपनार जे जौन समस्या आछे से सम्पर्के बोललेन। विशेष अंग उत्थान हय ना, सहवासे गेले पोरे आपनार पुरुषांग निस्तेज हये जाय, नारीर प्रति आपनार कोनो आग्रह थाके ना। এই যে যে সমস্যাগুলোর কথা বললেন ডাক্তার, এই সব কিছু শুনে আপনাকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এতে কি আপনি সঠিক সমস্যার সমাধানটা পাবেন? কখনোই না, হয়তো ক্ষণিকের জন্য পাবেন। ধরুন আপনি সমকামী, ডাক্তারের কাছে এই বিষয়টা আপনি লুকিয়ে গেলেন। নারীর প্রতি আগ্রহ থাকে না, বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে যায়, সহবাসে গেলে পরে আপনার আর কোনো কামনার ইচ্ছা থাকে না। এই যে যে তিনটি বিষয় আপনি ডাক্তারের কাছে বললেন, কিন্তু এই তিনটি বিষয়ের সমাধান হয়তো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধ লিখে দেবেন, কিন্তু আপনি যে সমকামী অর্থাৎ এই তিনটি বিষয়ের যে সূত্র একই জায়গায় গাঁথা আছে, অর্থাৎ আপনি সমকামী বিধায় আপনার নারীর প্রতি আগ্রহ কম, সহবাসে গিয়েছেন পুরুষাঙ্গ উত্থান হচ্ছে না, বা নারীর গন্ধ বা স্পর্শ পেলেই আপনার পুরুষাঙ্গ আস্তে আস্তে আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। এখানে একটি বিষয় সেটি হলো আপনি সমকামী, কিন্তু এই সমকামীর কথাটাই যদি আপনি আপনার ডাক্তারের কাছে না বলতে পারেন তাহলে ডাক্তার আপনাকে কী ট্রিটমেন্ট দেবে? যখন আপনি ডাক্তারের কাছে বা একজন চিকিৎসকের কাছে আপনার এই যে গোপন তথ্যটি আছে অর্থাৎ আপনি যে সমকামী এই কথাটা যখন প্রকাশ করবেন, তখন ডাক্তার বা একজন চিকিৎসক সে অন্যভাবে বিষয়টি বিবেচনা করবে। অর্থাৎ একজন চিকিৎসক বা একজন ডাক্তার জানেন যে সমকামী তাকে আস্তে আস্তে মানসিক দিক থেকে মোটিভেট করতে হবে, প্রথমেই তার মানসিকতার পরিবর্তন আনতে হবে। তাহলে এর চিকিৎসার সমাধান একজন যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা একজন যৌন বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিভাবে সমাধান দেবেন, এখানে সমাধানের জন্য আপনাকে কার কাছে যেতে হবে? অর্থাৎ যেখানে সূত্রটা রয়ে গেছে সেই সূত্রটা, অর্থাৎ আপনি সমকামী, এই সমস্যার সমাধান কোন ডাক্তার দেবে আপনাকে? অর্থাৎ এটা একটা মনস্তান্ত্রিক বিষয়, এটা একটা সাইকোসোমাটিক বিষয়। এই বিষয়টা সমাধানের জন্য যেতে হবে একজন সাইকোলজিস্টের কাছে, আর তিনি আপনাকে মনস্তান্ত্রিক বিষয়ে প্রোটেকশন দেবেন। আবার তিনি একটা জায়গায় আপনাকে রেফার করবেন, সেই জায়গাটি হলো এই মনস্তান্ত্রিক বিষয়ের পাশাপাশি আপনার দৈহিক ফিটনেস, অর্থাৎ আপনার দৈহিক ফিটনেস ফিরিয়ে আনার জন্য আপনাকে ভালো একজন ফিজিও স্পেশালিস্টের কাছে যাওয়ার জন্য। অর্থাৎ আপনার যে দেহের অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে উত্তেজিত করার জন্য তিনি বিভিন্ন রকম যোগব্যায়াম, যোগাসন, বিভিন্ন রকমের এক্সারসাইজ আপনাকে দেবেন। তারপর আপনি যাবেন একজন যৌনরোগ স্পেশালিস্টের কাছে, তিনি তখন আপনার যে হরমোনজনিত সমস্যাগুলো আছে সেই হরমোনজনিত সমস্যাগুলোর সমাধান করে দেবেন। সেখানে খাবারের পরিবর্তন করে দেবেন, টেস্টোস্টেরন হরমোন কীভাবে বাড়ানো যায় সেই জিনিসটি চিন্তা করে তিনি প্রেসক্রিপশন করে দেবেন। আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে আপনার যে সমস্যাটা কী, সেটা সম্পর্কে একজন চিকিৎসক বা একজন ডাক্তারের ভালো করে বুঝতে হবে। কিন্তু ডাক্তার বা চিকিৎসক তখনই বুঝবেন যখন আপনি আপনার সঠিক তথ্যটি শেয়ার করবেন তার কাছে। আপনি যদি চান একজন চিকিৎসকের কাছে আপনি যাবেন না, যদি চান একজন সাইকোলজিস্টের কাছে আপনি যাবেন না, একজন ফিজিওথেরাপিস্ট তার কাছেও আপনি যাবেন না, আপনি নিজে নিজে এর সমস্যার সমাধান করবেন, তাহলে কিভাবে করবেন আসুন তাহলে সেই বিষয়টি জেনে নেই। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মোটিভেশনাল পরিবর্তন আনতে হবে, অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। আপনি একজন সমকামী, ইটস ওকে, ইটস নট এ ম্যাটার, বাট আপনার পরিবার সমাজ এটা মেনে নিচ্ছে না বা মেনে নেওয়ার কথা না, এটা খুব খারাপ একটা বিষয়। হয়তো তারা আপনার এই বিষয়টি জানে না, আপনার এই গোপন তথ্যটি তারা হয়তো জানে না বা কোনোদিন জানতেও চায়নি বা আপনিও কখনো জানানোর চেষ্টা করেননি। তারা আপনাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল, আপনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারলেন না, আপনি বিয়ের পিঁড়িতে বসে পড়লেন, তখন আপনি কী করবেন? তখন আপনার করার কী আছে? বন্ধুরা, এইরকম শত শত পেশেন্ট প্রতিদিন আমাকে ফোন করে। সমকামী, তাদের মধ্যে দুটো দিক পরিলক্ষিত হয়, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ যারা, তাদের মধ্যে পুরুষত্ব সমানভাবে বিদ্যমান থাকে, অর্থাৎ তাদের কোনো সমস্যা হয় না, তাদের একটি মেয়ের ক্ষেত্রে সমস্যা হয় না, তাদের একটি ছেলের ক্ষেত্রে সমস্যা হয় না, অর্থাৎ তারা যেখানেই যান সেখানেই তারা ফিট থাকেন। কিন্তু যিনি প্যাসিভ তারই হয় বড় ধরনের সমস্যা। প্রথম যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় সেটি হলো তার দৈহিক পরিবর্তন কী হয়, মেনলি ধরনের হয়, অর্থাৎ তার মধ্যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ একেবারে নেই বললেই চলে। তিনি কখনো একটা মেয়েকে কামনা করতে পারেন না, অর্থাৎ একটা মেয়ে বা একজন নারীর কাছে গেলে তার কখনো উত্থান হবে না। প্যাসিভের ক্ষেত্রে এই সমস্যাটা হবে, তাহলে এর সমাধানটা কোথায়?
এর সমাধানের প্রথম উৎসই হলো আপনাকে মোটিভেশনাল পরিবর্তন আনতে হবে। আপনার মধ্যে পরিবর্তনটা এমনভাবে আনতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ। আপনার দৈহিক পরিবর্তনটা আনার জন্য আপনাকে কি করতে হবে, যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ এত কঠিনভাবে আপনি এক্সারসাইজ করবেন যেন এক মাসের মধ্যে আপনার দেহের যে স্টেমিনার আছে সেই স্টেমিনার বেড়ে যায়, অর্থাৎ আপনার মধ্যে পুরুষত্ব ফিরে আসে। তার মধ্যে রয়েছে যোগব্যায়াম। যোগব্যায়ামের মধ্যে দুটো যোগব্যায়াম অবশ্যই আপনাকে করতে হবে, সেটি হলো কপালভাতি প্রাণায়াম এবং ভদ্রাসন। এই দুটো যোগব্যায়াম আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে প্রতিদিন 10 মিনিট করে। দ্বিতীয় যে স্টেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো খাবার দাবারের পরিবর্তন। অর্থাৎ আপনাকে এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যে খাবারগুলোর মধ্যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ খুব বেশি থাকে, এরকম কিছু খাবার আপনাকে গ্রহণ করতে হবে। যেমন ছোলা বুট, কলা, বাদাম, কিশমিস, খুরমা, খেজুর, এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো প্রতিদিন সকালে আপনি যখন ব্যায়াম করে আসেন, অর্থাৎ আপনি যখন এক্সারসাইজ করে আসেন, তখন এই খাবারগুলো আপনি গ্রহণ করবেন। এই যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো এবং সাথে যদি আপনি এক্সারসাইজ এবং যোগব্যায়ামগুলো কন্টিনিউ চালিয়ে যেতে পারেন, মাত্র এক মাসের মধ্যে আপনি পজিটিভ হয়ে যাবেন। অর্থাৎ আপনার মধ্যে যে সমস্যাগুলো রয়ে গেছে, নারীর প্রতি আপনার আগ্রহ কম, পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়, সহবাসে গেলে পরে একেবারেই আপনি সময় পান না, এবং আপনি সমকামী হয়ে যে বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছেন, অর্থাৎ বাকি জীবনটা আপনি কীভাবে কাটাবেন, সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।